হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করছি আমি আমার আজকের ব্লগটি, সকালবেলা থেকেই ব্লগটি শুরু করছি। তো এখানে সবাই নাস্তা করে নিচ্ছি, পাস্তা নুডলস আর চিজ দিয়ে রান্না করা হয়েছে। তো নুডলসটা খেতে খুব টেস্টি ছিল। এখন সকালের নাস্তাটা শেষ করে একটু বাজারেও যেতে হবে, তো সাথেই থাকুন। তো সবাই মিলে একসাথে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছি। সবাই একসাথে নাস্তা খাওয়ার মধ্যে মজাটাই অন্যরকম। তো নাস্তাটা খাওয়া আমাদের প্রায় শেষের পর্যায়ে। নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে এখানে কিছু ফল কেটে নিব। তো এখন ফলটাও কেটে নেওয়া হয়ে গেছে। এখানে পেয়ারা ছিল, কিছু আপেল ছিল, তো এখন ওগুলোই খাওয়া দাওয়া করে চা টা খেয়ে একটু বাইরে বেরিয়ে যাব। তো পেয়ারাগুলো ভিতরে দেখলাম লাল ছিল, পেয়ারা মানে লাল পেয়ারাগুলো খুব মজাই লাগে। তো এগুলো মাঝে মধ্যে খুঁজে পাওয়া গেলে নিয়ে আসি, কারণ লাল পেয়ারাটা তো সবসময় পাওয়া যায় না। এটা খুব মিষ্টি ছিল। তো কারা কারা এই আমার মতো লাল পেয়ারাটা খেতে, ভিতরে যে লাল পেয়ারাটা হয় খেতে পছন্দ করেন জানাবেন। তো এই যে বাজারে চলে আসলাম, তো ভাবলাম আমার ভাই আপুদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো এই যে বাজারে লাল পেয়ারা উঠছে, তো আজকেও পেয়ারা নিয়ে যাব। চারদিকটা সবুজে, সবজিতে সমারোহে ভরে গেছে। সবুজ সবজিগুলো দেখতে খুব ভালোই লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাজারে আসলে সবুজ সবজি, টাটকা ফ্রেশ সবজিগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে। টাটকা ফ্রেশ মাছ, এই যে এখানে মাছগুলো কাটাকাটি করা হয়, যারা এখান থেকে কাটায় নিতে চায় কাটায় নিতে পারে। তো এই যে মাছের বাজারটা চলে আসলাম। তো এখানে ছোট বড় সকল ধরনেরই মাছ পাওয়া যায়, আর মাছগুলো খুবই টাটকা ফ্রেশ পাওয়া যায়। এখানের মাছের বাজারটা একদম ফ্রেশ মাছ পাওয়া যায় বলেই সবার কাছে পরিচিত। তো এখান থেকে প্রায় সময়ই আমরা প্রয়োজনীয় যেই মাছগুলো কেনাকাটার প্রয়োজন হয় এখান থেকে এসে নিয়ে যাই। দেখুন ইলিশ মাছগুলো কতটা রূপালী কালার, একদম ঝকঝক করতেছে, দেখেই মনে হয় নিয়ে যাই। তো খুব সুন্দর ছিল মাছগুলো, আর অনেক পদের মাছ ছিল। এই যে এখানে কিছু ছোট মাছ আছে, তো অনেক ভালো ভালো মাছই উঠছিল। তো সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় যা নিয়ে নিলাম। এই যে এখানে পাঁচমিশালি মাছও আছে, বাচা মাছ, বাইলা মাছ, অনেক ধরনের মাছই আছে, ট্যাংরা, চিংড়ি। এখানে এই যে বাইমগুলো, এই বাইমগুলো তো খুবই মজা হয়। তো এখানে রূপচাঁদা, কোরাল সব ধরনের মাছই আছে, কালিবাউস। তো এই যে এই বড় বড় মাছগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। তো এখন একটু আনারস নিব। তো এখানে অনেক ফ্রেশ আনারস উঠছিল, তো আমি কিছু আনারসও নিয়ে নিলাম। সেই জন্য ভাবলাম আমার ভাই আপুদের সাথে একটু শেয়ার করি, যে তোমাদের কাছে ভালো লাগবে দেখলে। আমার তো বাজার দেখতে খুবই ভালো লাগে। তো এখন বাজার থেকে চলে আসলাম, এখানে যা আনছি বাজার থেকে ওগুলো এখন আমার আম্মু বের করে নিচ্ছে, সবজিগুলো মাছগুলো। এখানে কিছু চিংড়ি মাছ আনা হয়েছিল, চিংড়ি মাছগুলো অনেক ফ্রেশ ছিল আর ভিতরে প্রচুর ডিম ছিল। তো ডিমওয়ালা মাছ খেতে তো এমনি খুব পছন্দ করি। তো দেখো সাথেই থাকো। তো এখানে কিছু ফ্রেশ মাংস নিয়ে আসা হয়েছে, মানে গরুর গোস্ত। তো মাংসগুলো, গোস্তগুলো খুব ফ্রেশ ছিল। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ফ্রেশ, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর ছিল। আর কিছু ফ্রেশ টমেটো আর চিচিঙ্গা নিয়ে আসছি, টমেটো দিয়ে ঝোল রান্না করার জন্য, তো শেয়ার করব আজকে। আর একটা কাঁঠালও নিয়ে আসলাম, কাঁঠালটা ভালো ছিল।
তো এই ছিল আমার আজকের সকাল সকাল বাজার। এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ। সবুজ সবজি, লাল কালারফুল সবজিগুলো দেখতে ভালোই লাগতেছে। তো এখন এগুলোকে চটজলদি গুছিয়ে ফেলতে হবে। আর আবার বরাবরের মতো বলছি, গুছানোটা ঠিক ততটাই কষ্ট, বাজার করে আনতে তো ভালো লাগে। তো এখন রান্নাবান্নায় চলে আসলাম, মাছ ধোয়া হয়ে গেছে, এখন আমি এখানে মাছগুলো ভেজে নিব। এই জন্য হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। তো এই চুলায় আমি দুইটা চুলাতেই বসিয়ে দিলাম, যেহেতু বেশি মাছ ভাজা হবে, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। তো এক পাশে কাতল মাছগুলো মাথাগুলো ভেজে নিচ্ছে, আর এই পাশে আমি কাকু মাছ আর চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো আমার যে ভাইয়ারা বা আপুরা দেশের বাইরে থাকে, তাদের উদ্দেশ্যে বলছি, তারা অনেক জব করে, একা একা থাকে, তো তারা আমার এই রান্নাগুলো যদি দেখেন তো বুঝতে পারবেন চট জলদি কীভাবে রান্নাগুলো করে ফেলা যায়, ঝটপট কীভাবে দ্রুত সময়ে আর মজাদার রান্নাগুলো করা যায়। তো ভাইয়ারা দেখতে থাকুন, কারণ আপনারা অনেক সময় দেশ ছেড়ে, প্রিয়জন ছেড়ে দূরে থাকেন, তারা হয়তো একা একা রান্নাটা করতে পারেন না বা জানেও না অনেকে, অনেকে হয়তো জানে। তো যারা জানেন না, নতুন, তাদের জন্য আমার এই রান্নাগুলো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এটা দেখে, আমার এই রান্নাগুলো দেখে অবশ্যই আপনাদের কিছু হলেও উপকার হবে। তো ভাইয়া আপুরা দেখতে থাকুন। তো এখানে দেখুন আমার মাথাটা ভাজা হয়ে গেছে, আর এই পাশে চিংড়ি আর কারখু মাছও ভাজা হয়ে গেল। তখন তরকারিটা বসিয়ে দিব। এখানে চিচিঙ্গা আর কাঁঠালের বিচি দিয়ে একটা ঝোল তরকারি রান্না করা হবে। তো এক চামচ করে হলুদ মরিচ, ধনে জিরে আর হাফ চা চামচ আদা রসুন বাটা নিয়ে নেওয়া হয়েছে। তো এই যে আমার চিচিঙ্গাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন মশলাগুলো ব্রাউন কালার করে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হবে। একটু পানি মিশিয়ে দিলে ভালো, এভাবে পানি মিশিয়ে দিলে তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। তো সামান্য একটু পানি মিশিয়ে মশলাগুলোকে দিলে কষিয়ে নিতেও সুবিধা হবে। তো এখানে লবণও ছিল, স্বাদ মতো পরিমাণে লবণও দিয়ে দেওয়া হয়েছে। তো এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে থাকুন। স্বাদ মতো লবণও দিয়ে দিল। তো নিজের হাতে করা মশলায় মজাদার মায়ের হাতের রান্না, খেতে তো খুবই মজা লাগে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই রান্নাগুলো, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার এখানে কষানোটা হয়ে গেছে, এখানে আমি এখন সবজিগুলো অ্যাড করে দিব, চিচিঙ্গাগুলো। তো এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দিলে মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর ভালো করে মিশানো হয়ে গেলে জিনিসটা সিদ্ধ হতেও সুবিধা হবে, একদম মিশে নরম হয়ে যাবে আর কালারটাও ভালো থাকবে। তো দেখেই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করতে হয়। তো একদম ইজি প্রসেসে এই কাজটা করে নিতে হবে। এখানে এই যে 3 মিনিট পর এই অবস্থায় আসছে সবজিটা, কষে একদম দেখুন মিশে কমে গেছে। এখন আমি এখানে পূর্বেই সিদ্ধ করে রাখা কিছু কাঁঠালের বিচি ওইগুলো দিয়ে দিব। তো কাঁঠালের বিচিগুলো আগেই সিদ্ধ করা ছিল, তো বেশ পরিমাণে সিদ্ধ করে ফ্রিজে, এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিছে। তো আপনারা কাজের সুবিধার্থে কিছু কাঁঠালের বিচি পূর্বেই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন, তো যখন প্রয়োজন হবে কিছু কিছু করে ইউজ করে নিতে পারবেন। তো এটা আপনারা ডিপেও রাখতে পারবেন, আর নর্মালে আপনারা 3-4 দিন বা 1 সপ্তাহের মতো রাখা যায়। তো এখন আমাকে ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে, আম্মু এখানে পানি দিয়ে দিল। পানিটা খুব মেপে দিতে হবে, এখানে 1 কাপের মতো পানি দেওয়া হয়েছে, কারণ খুব বেশি ঝোলও না, একটু মাখা মাখা টাইপেরই হবে। তো পানি, ঝোলের পানি দিয়ে দিছে, এখন মাছগুলো এখানে দিয়ে দিবে। তো এখানে চিংড়ি মাছ আর কারখু মাছ পিসগুলো দিয়েই এটা রান্না করা হবে। তো এই তরকারিটাও খুবই টেস্টি, মজাদার হয়েছিল। তো দেখুন ঝটপট কীভাবে রান্নাটা হয়ে গেল। এখন
আর 5-6 মিনিটের মতো কুক করে নিলেই রান্নাটা হয়ে যাবে। এই যে মাছগুলো ঝোলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে তেল মশলা নুন মাছগুলোর ভিতরে ভালো করে ঢুকে যায়, যাতে মাছগুলো খাওয়ার সময় টেস্টি লাগে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে। তো এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এটা কয়েক মিনিট রান্না করতে হবে। ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, মানে কমে আসবে, কমে আসলেই বোঝা যাবে যে দেখুন কতটা বলকানো আসতেছে। তো এই বলকানো দেখে বুঝতে হবে, আর ঝোলটাও একটু গাঢ় হয়ে আসছে, মানে একটু কমে আসছে। তো এই যে দেখুন তরকারিটা হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে, কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম সবুজ কালার লাগতেছে সবজিগুলো, আর সাথে লাল লাল চিংড়ি মাছ, তারপর তরকারির যে ঝোলের কালারটা ইয়েলো কালারটা পারফেক্টলি চলে আসছে। তো বোঝাই যাচ্ছে তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছিল, খেতেও খুবই মজাদার হয়েছিল। তো ঠিক আছে, আমার একটা তরকারি এখন রান্না হয়ে গেল, চিচিঙ্গা চিংড়ির ঝোল। তো এখন আমি এখানে মাংসটা বসিয়ে দিব, মানে গোস্তটা, গরুর গোস্তটা বসিয়ে দেওয়া হবে। এখানে 1 টেবিল চামচ করে হলুদ মরিচ, ধনে জিরে, তেজপাতা নেওয়া হয়েছে 3টা, 4-5টা গোলমরিচ, এলাচ, দারচিনি, এগুলো নিয়ে নেওয়া হয়েছে, লং নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে 4 টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট আছে। তো এটা প্রেশার কুকারেই রান্না করা হবে। তো যাদের সময় কম, যে ভাইয়া আপুদের, তারা চট জলদি, মানে অনলি 10 মিনিটের মধ্যেই প্রেশার কুকারে রান্নাটা হয়ে যায়, মাংসটা একদম মিশে সফট হয়ে যায়। তো মশলাগুলো আপনারা একবারে মাখিয়ে বসিয়ে দেওয়াটাই ভালো প্রেশার কুকারে, যাতে খুব সহজে, বারবার তো ঢাকনা খোলা যায় না প্রেশার কুকারে। তো সেই জন্যই আগে সব যা যা প্রয়োজনীয় জিনিস আছে আপনারা একবারে দিয়ে মিক্সড করে ফেলবেন, মানে ম্যারিনেট করতেও পারেন, মাখিয়ে রেখে দিবেন 2-1 মিনিট, 5 মিনিট রেখে দিলেই হবে। একদম মাংসটা মাখানোর পর মাংসটা সফট হয়ে একদম নরম হয়ে মিশে থাকে। তো এই যে দেখুন এক এক করে সব মশলাগুলো আম্মু এখানে দিয়ে দিচ্ছে, এখন আম্মু এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিবে, স্বাদ মতো লবণটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তেলের পরিমাণটা সামান্যই দিতে হবে, 2 টেবিল চামচ দিলেই হবে। এখানে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে 1 চা চামচের মতো। তো মশলাগুলো খুব হাতের কাছে যেগুলো থাকে ওগুলো দিয়ে আমাদের রান্নাটা করা হয়, আর এগুলো দিয়ে রান্না করলে রান্নাটা খুবই টেস্টি হয়, তার উপরে মায়ের ছোঁয়া, তো অনেকই মজাদার তরকারিটা তৈরি হয়ে যায়। তো দেখুন কিভাবে রেডি করতে হয়। এখানে 1 কাপের মতো পেঁয়াজ দেওয়া দেওয়া হয়েছে, তো পেঁয়াজগুলো দিয়েও ভালো করে মিক্সড করে নিতে হবে। তো আমার প্রবাসী ভাইয়া আপুদের কাছে কেমন লাগলো আমার এই চট জলদি প্রেশার কুকারের রান্না? তো এখানে 1 কাপ পরিমাণ পানি প্রেশার কুকারে অলরেডি আম্মু দিয়ে রেখেছে, এর বেশি পানির প্রয়োজন হবে না, এই পানিটাতেই পারফেক্টলি গোস্তটা রান্না হয়ে যাবে। তো দেখেই বুঝে নিন কীভাবে কী করা হচ্ছে, আই হোপ আপনারা দেখে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি প্রসেসটা বা সিস্টেমটা কিভাবে হচ্ছে। এই যে মাখানো সবগুলো মাংস বা গোস্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো এখন এটা 5 মিনিটের মতো রেখে বাকিটা চুলোয় বসিয়ে দেওয়া হবে। তো বাকি মশলাগুলো নিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে নিয়ে নিল,
তো এই যে দেখুন, খুব বেশি পানি না, একদম যাতে গোস্তগুলো ডুবো ডুবো অবস্থায় থাকে বা সমান সমান থাকে ওই পরিমাণ পানিটা, পানিটা খেয়াল করে দেখুন। এখানে তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে নিচে বারবার লেগে যাবে। তেলের পরিমাণটা খুব সাবধানে দিতে হবে পরিমাণ মতো, আর পানিটা এই পরিমাণে দিবেন, তাহলে ঢাকনির উপর দিয়ে কিছু গড়িয়ে পড়ে যাবে না। একদম পারফেক্টলি এটা কুক হয়ে যাবে। তো 5 মিনিট পরে যে দেখিয়ে দিচ্ছি অবস্থা আসছে, তো কষানোটা মোটামুটি হয়ে আসছে। দেখুন কষানো অবস্থায় কতটা মাংসটা মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে, সফট হয়েছে মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে। তো এই যে পানিটাও কি সুন্দর মাপের আছে দেখুন, এখানে আর ঝোলের কোনো পানি দিতে হবে না, কারণ এখানে বারবার পানি অ্যাড করা যাবে না। তো এখানে আম্মু 4-5টা আলু টুকরো করে দিয়ে দিচ্ছে, মাংসের সাথে আলু খেতে বেশ ভালোই লাগে, তো কিছুটা আলু দিয়ে দেয় মাঝে মধ্যে, আমাদের কাছে ভালোই লাগে গরুর গোস্তের সাথে আলু দিয়ে। তো দেখুন এখানে আর 5 মিনিটের মতো কুক করলেই রান্নাটা হয়ে যাবে। তো এখন ঢাকনিটা আটকিয়ে দিচ্ছে। তো 5 মিনিট পর চলে আসলো, এই যে দেখুন 5 মিনিট পর রান্নাটা অলমোস্ট হয়ে আসছে, অলমোস্ট হয়ে আসছে, আর বেশি সময় নেই রান্না করার, একদম হয়ে আসছে রান্নাটা। দেখুন ঝোলটা কতটা পারফেক্ট পরিমাণের আছে, বেশিও না কমও না, একদম পরিমাণ মতো। আর আলুটা মাংসটা মনে হচ্ছে যে একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, মিশে গেছে। তো ভাইয়ারা এভাবে, আপুরা এভাবে রান্না করে অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার রান্নাটি যদি বা আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছে যে কি পরিমাণ বা কতটা সুন্দর এটা সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা কতটা পারফেক্ট আছে, কালো হয়ে যায়নি। আর কালো হয়ে গেলে তখন আর মানে গোস্তের স্বাদটা থাকে না, দেখুন পারফেক্ট কালার চলে আসছে মাংসের। তো আমার এই যে ফাইনাল লুকটা এই অবস্থায় আসছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটা সুন্দরভাবে কুক করা হয়ে গেছে। তো দেখুন, তো এখন আম্মু চুলোটা অফ করে দিবে, চুলোটা অফ করে দিয়ে রান্নাটা প্রায় শেষ করে দিবে। একদম খুলে খুলে আসতেছে। এই যে দেখুন আমার গোস্ত রান্নার ফাইনাল লুকটা, গরুর গোস্ত রান্নার ফাইনাল লুক, উপরে তেলটা ভেসে আসছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। আম্মু আবার ঢাকনিটা লাগিয়ে দিল, এখন রেখে দিবে। তো এখানে আমি অন্য একটা মানে টমেটোর ঝোলটা রান্না করার জন্য 1/2 চা চামচ করে হলুদ মরিচ, ধনে আর লবণ নিয়ে নিছি। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে অল্প তেলে ভেজে নেওয়া হয়েছে, একটু পানি মিক্সড করে দিয়ে দিব। তবে এটা খেয়াল রাখতে হবে, এই টক তরকারিতে মশলার পরিমাণ খুবই সামান্য পরিমাণ দিতে হবে, যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টক বা ঝোলের, টমেটোর যে ঝোলের পারফেক্ট যে টেস্টটা বা মজাটা ওইটা আসবে না, একটু মশলা মশলা লাগবে। তো পাতলা ঝোলটার জন্য খুবই সামান্য পরিমাণের দিতে হবে। তো আম্মুর হাতের এই টমেটোর পাতলা ঝোলটা খুবই মজা হয়। তো এটা আমরা সাধারণত চিংড়ি মাছ বা ছোট মাছ বা অন্য বড় মাছের মাথা দিয়ে রান্না করি। তো আজকে মাথা দিয়ে রান্না করে দেখাবো, সাথে চিংড়ি মাছও দিব। তো এই যে দেখুন টমেটোগুলো একটু কষে নরম হয়ে আসছে, মানে সফট হয়ে গলে গলে গেছে। তো টমেটোগুলো একদম কষানো হয়ে গেছে। এটা তরকারিটা হতে খুব বেশি পরিমাণ সময় লাগে না, 10-12 মিনিট মতো হয়ে গেলেই হয়ে যায়, ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে। তো এখন দেখুন টমেটোর একদম সফট হয়ে গেছে, এই পর্যায়ে এখন মাছগুলো দিয়ে দিবে।
তো এই যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছে, সবগুলো মাছ এক এক করে এখানে অ্যাড করে দিবে। তো যাদের মাংস খেতে খেতে একটু অরুচি চলে আসছে অথবা মুখে টেস্ট কম অরুচি, তারা এই ঝোলটা পাতলা ঝোলটা করে খেতে পারেন, বা অসুস্থ কোনো ব্যক্তি বা বাসায় কেউ থাকলে তাদেরকেও রান্না করে দিতে পারেন। তো তারা এই ঝোলটা দিয়ে ভাত খেলে খুব মজা পাবে। তো আমাদের কাছে তো খুবই মজা লাগে, তাই আমার ভাই আপুদের সাথে শেয়ার করা। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছে, সামান্যই চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছে। তো এই মাছ দেওয়ার পরে 2-1 মিনিটের মতো এটা রেখে দিতে হবে মাছগুলোর ভিতরে, যাতে তেল মশলা ঢুকে যায়। তো এই যে মাছগুলো দিয়ে কষানো হয়ে গেছে, এখন একটু আম্মু নেড়ে চেড়ে দিবে। তো তরকারিটা দেখতে দেখুন কতটা কালারফুল আর সুন্দর আসছে, দেখেই তো মনে হচ্ছে যে খেতে বসে যাই। তো এই তরকারিটা অ্যাকচুয়ালি খেতেও খুবই মজা হয়েছিল, খুবই টেস্টি ছিল। তো এই যে আমার মাছ দিয়ে কষানোটা হয়ে গেছে, আম্মু এখন এখানে ঝোলের জন্য 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিবে। ভালো করে তরকারিটা কষানো হয়ে গেছে, আর ভালো করে যে তরকারিটা কষানো হয় ওটা এমনিও খেতে খুবই টেস্টি হয়। তো এখানে 4 কাপ পরিমাণ না ঝোলের পানি অ্যাড করে দিল। আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান আর একটু বেশিও দিতে পারেন, এটা আপনাদের চয়েস অনুযায়ী ইউজ করতে পারেন। তো আমরা এটাকে খুব বেশি পাতলাও না আবার গাঢ়ও না, একটা পারফেক্ট স্টেজে রাখবো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই জিনিসটা কতটা সুন্দরভাবে কুক হয়ে আসতেছে, পারফেক্টলি পানি দিছে, একদম ডুবো ডুবো অবস্থায় আছে। তো দেখুন এই যে মাথা টাথা কিছুই ভাঙেনি, একদম আস্তই আছে, আলতোভাবে নাড়াচাড়া করে নিলেই হবে। তো কিছু ধনে পাতা অ্যাড করে দিছে ফ্লেভারের জন্য, আর দেখতে আরও কালারফুল লাগবে। আর ধনে পাতার ফ্লেভারটা টমেটোতে খুব বেশি ভালো আসে, আর ধনে পাতা দেওয়ার কারণে এই ঝোলের বা টমেটোর যেই ঝোলটা এটা টেস্টটা অনেক বেড়ে যায়। তো আপনারা অবশ্যই এটা ধনে পাতা দিয়েই টেস্ট করবেন বা রান্না করবেন, ধনে পাতাগুলোর যেই ঘ্রাণ ওটা এই তরকারিটাতে অনেক ভালো লাগে, প্রচুর ভালো লাগে। তো এখন আর 1 মিনিট কুক করে নিলেই হবে, রান্নাটা প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। আম্মু একটু নাড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছে, দেখুন কতটা সুন্দর আসছে, আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে, নিশ্চয়ই আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই টকটা অবশ্যই একইভাবে, মানে রান্নার সিস্টেমটা একই সিস্টেমে ট্রাই করবেন। তো এই যে আম্মু চুলোটা অফ করে দিছে, আমার তরকারির ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর পাতলা ঝোল চলে আসছে, আর খেতে তো এটা খুবই টেস্টি ছিল, কি বলবো, আমার তো এখন দেখে আবারও খেতে বসে যেতে ইচ্ছে করছে। তো মায়ের হাতের এই ঝোলটা খুবই মজা হয়। তো আর দেরি নেই, রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গেছে, আমি খেতে বসে যাব আম্মুর হাতের মজার মজার রান্না দিয়ে। তো এখানে আমি প্রথমেই ঝিঙার তরকারিটা দিয়ে খাবো, ঝিঙা চিংড়ির আর কাঠ মাছ দিয়ে, যেটা আমি রান্না করেছে। কাঁঠালের বিচিটা খুবই ভালো লাগছিল, ঝিঙার সাথে কাঁঠালের বিচিটা খুবই ভালো মিক্সড হয়, তো একটা পারফেক্ট সুস্বাদু তরকারি তৈরি হয়। তো এখানে যে তরকারিটা বেড়ে দিছে, দেখুন কতটা সুন্দর কালার আসছে, আর খেতেও অতটাই টেস্টি আর মজাদার হয়েছিল।
তো এখানে আম্মু একই সাথে মাংস মানে গোস্ত তরকারিটাও দিয়ে দিবে। আর গোস্ত তরকারিটা দেখুন কতটা কালারফুল, একদম পারফেক্ট কালার, কোনো কালশে কালার নেই। এই ইয়েলো হলুদ কালারটা রাখাটাও কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, যাদের পারফেক্টলি হাতের মশলাগুলো থাকে এবং পারফেক্টলি সেটা দেওয়া হয় তাদের এই কালারটা আসবে। এবং কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কতটাই মজা হয়েছিল। সাধারণত আমরা গরুর গোস্তটা তো সবাই রান্না করতে পারি, তারপরে একই পারফেক্ট কালার রেখে রান্না করাটার উপরও কি অনেক কিছু ডিপেন্ড করে যে তরকারিটা বা গোস্তটা কতটা মজা হবে। আর দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়ে গেছে। তো এখন আমি খেয়ে নিচ্ছি, তো আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো এই যে আমার গরুর গোস্তটা কতটা সফট হয়ে গেছে দেখুন, একদম হাতে মিশে যাচ্ছে। তো আমি আমার খাবারটা এনজয় করি, আপনারা সাথেই থাকুন। আর খেতে খেতে আবার একটা কথা বলে নিচ্ছি, আমার যেই ভাইয়া আপুরা রান্না করতে নতুন বা রান্না করতে পারেন না, আমার এই রান্নাগুলো দেখে অবশ্যই সহজেই রান্না করে নিতে পারেন। আর যারা একা একা দেশের বাইরে থাকেন তারা তো অবশ্যই এটা রান্না করবেনই, কারণ আপনাদের জন্য খুবই হেল্পফুল। আর সহজে কিভাবে রান্নাটা করা যায়, মজাদার রান্না, ওটাই আমি শেয়ার করলাম। তো আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।